ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকারের কাছে বিএনপি মহাসচিবের প্রত্যাশা বন্ধু প্রতিম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট রহমানের মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন সরকার নত তাদের পক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব নয় সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের বিরুদ্ধে কথা বলে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতে গণতন্ত্র প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয় সে দেশের জনগণ ভোট দিতে পারে কিন্তু বাংলাদেশে ভোট বিহীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত নতুন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা তারা গণতন্ত্রের পক্ষে থাকবে নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষ উনিশশো সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করি আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন